বন্ধুরা আবার একটা নতুন টপিকের ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি কলকাতা ওয়েলিংটন, এখানে গাড়ির একটা মানে বিশেষ কাজ করাবো। তা এসেছি চ্যাম্পিয়নের দোকানে, গাড়িটাকে চ্যাম্পিয়ন করেই তবে নিয়ে যাবো। হচ্ছে দোকান, দোকানের নাম হচ্ছে চ্যাম্পিয়ন। আর আমাদের এই 220টাকে কিছু কাজ করাবো, যেমন স্যাডেল স্টে লাগাবো, পেছনে টপ র‍্যাক আর ব্যাক রেস্ট সবে এসছি জাস্ট। আর গাড়ি খোলার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর দোকানটা ঠিক এরকম, ভিতরে মানে এইরকম ধরনের যে কোনো ধরনের গাড়ি জিনিসপত্র কিন্তু এখানে করা যায়। মানে যারা বাইকার্স আছে অবশ্যই তারা জানে যে চ্যাম্পিয়নের নাম, কারণ চ্যাম্পিয়ন যেরকম দোকানের নাম এখানকার কাজটাও ঠিক চ্যাম্পিয়ন, এবং খুব চিপ রেটে এখানে কাজ করে। গাড়ি খোলা সবে স্টার্ট হয়েছে, এখন ঘড়িতে বাজে 10:24, এই কতক্ষণ সময় লাগে আর কী কী কাজ করাচ্ছি পুরোটাই তোমার দেখাবো, এবং কতটা বাইরের থেকে চিপ রেট সেটাও তোমাদের বলে দেবো। দেখুন লোহার বিভিন্ন ধরনের এগুলো কাটছে গাড়িতে ফিটিংসের জন্য তৈরি করছে। এখানে তোমরা মানে গাড়ির A to Z অ্যাক্সেসরিজ সমস্ত দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে কম খরচে। এখানে টপ র‍্যাক রেডি করা রয়েছে, যেহেতু আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি ওয়েলিংটনের উদ্দেশ্যে, তা বাড়িতে সকালে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তা গাড়িটা জাস্ট দিয়ে এলাম। এবারে আশেপাশে কোথাও ব্রেকফাস্ট করা যায় ভালো, তা খাবার দাবারের খোঁজ চলছে। আমরা চলে এসেছি নানপুরির দোকানে, গরম গরম নান ভাজা চলছে, সঙ্গে রয়েছে ছোলা ও আলুর দম। চলে এসেছে আমাদের গরম গরম নান আর ছোলার তরকারি আর পেঁয়াজ আর আলুর দমও আমরা নিচ্ছি। চলো খেয়ে দিয়ে কথা বলছি। 10:24 আমরা এখান থেকে খেতে ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম খেতে, তা এখন ঘড়িতে বাজে 10:53, তার মধ্যে কিন্তু গাড়িটা প্রায় অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও স্যাডেল স্টে এবং টপ র‍্যাক লাগানো কিন্তু কমপ্লিট, আর আপাতত ঢালাইয়ের কাজ চলছে, শুধুমাত্র বাকি আছে পিছনের ব্যাক রেস্ট এবং রং করা হবে, সেই প্রসেসটা শুধু বাকি আছে। মানে জাস্ট কিছু সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। এখন কীরকম দেখতে লাগে দেখে রাখো, আর যখন এটা কমপ্লিট হবে তখন কীরকম দেখতে লাগে দেখো। আর একটা টপ র‍্যাকের সঙ্গে স্যাডেল স্টে এটা সাপোর্টিং করছে, যাতে কোনো প্রবলেম না হয়, মানে হেভি জার্নি আছে এটা খুলে না পড়ে যায়। এগুলো এখন লাগানো হচ্ছে ব্যাক রেস্ট। দাদা তোমার কিছু হয় না, চোখের প্রবলেম হয় না? আমার তো এই দেখছি মানে চোখ ঝুলছে যাচ্ছে, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস আচ্ছা, নতুন কাজ তো নয়, 30 বছর হয়ে গেছে এই লাইনে। 30 বছর এই দোকান তো চেনে না, মনে হয় খুব কম এরকম বাইকার্স আছে এই দোকান চেনে না। কয়েক হাজার মনে হয় স্যাডেল লাগিয়েছো নাকি বাইকে? হিসাব নেই কোনো যার। ¡Gracias!
দেখো উড়া আরে কি অবস্থা কোন তো চাই আছে কি ব্ল্যাক কি আছে এখন মোটামুটি ফিটিংস হয়ে গেছে এবার জাস্ট টপরে এবং সার্ভিসটা এগুলো রং করা হবে তাই ফুলার কাজ চলছে এখন কীরকম দেখতে লাগছে দেখে রাখো এবং কিছুক্ষণ পরে কীরকম চেঞ্জ আছে এটা দেখুন রাস্তায় মাটি হয়ে গেছে এক সাইকেলের সঙ্গে চার চাকার প্রাইভেট কার চলে এসেছি মোটর অ্যান্ড সাইকেল স্টোরে এখানে টু হুইলারের বিভিন্ন ধরনের পার্টস ও অ্যাক্সেসরিজ এখানে আপনারা পেয়ে যাবেন চলো ভিতরে গিয়ে আমরা কিছু পার্টস মানে এখান থেকে কিনবো মানে 220-র জন্য তা কী কিনছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো আমরা মোটর অ্যান্ড সাইকেল যে দোকানটায় গিয়েছিলাম যে জিনিসটা খুঁজছিলাম মানে 220 হ্যান্ডেলের সঙ্গে যে কানেক্টিং করে মানে যেখানে মোবাইল হোল্ডার লাগানো থাকে তা সেটা ওখানে পাওয়া গেল না তা আমরা এখন ব্যাক করছি মানে যেখানে আমাদের গাড়িটা রয়েছে মানে চ্যাম্পিয়নে সেখানেই যাচ্ছি দেখি দাদাকে বলবো ওটা বানিয়ে দিতে পারে কি মোটামুটি সারাই করে যে ফিনিশিংটা করে সেটাই করছে মানে সারাই করার পরে যেখানে এগুলো চলতে থাকে সেগুলোই আর কি ফিনিশিং করে দিচ্ছে এরপরেই রঙে যাবে তা ফাইনাল টাচ চলছে এখানে দেখুন রঙের কাজ শুরু হয়ে গেছে যেটা সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো প্রথমে প্রাইমার করে নিচ্ছে মারা হয়ে গেছে ঝোলানো রয়েছে এর উপরে কিন্তু রং হবে আবার এখন স্যাডেল স্টের এই অবস্থা মানে পুরো রং করা কমপ্লিট হয়ে গেছে যেটা কিন্তু দেখতে আলাদাই লাগছে এবং যখন গাড়িতে এটা ফিটিংস হবে তখন লুকটা কীরকম লাগে সেটাই দেখা যাবে এতে মোটামুটি স্যাডেল স্টে টপ র্যাক এবং ব্যাক রেস্ট সবই লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে
যেটা সময় লেগেছে শুধু এগুলো বানাতে সময় লেগেছে এক ঘন্টা মতো, আর এইটা রংটা করে শুকাতে টাইম লেগেছে এক ঘন্টা মতো, আর এছাড়া এক্সট্রা কোনো সময় লাগেনি। তা গাড়িটা কেমন লুক টেস্ট সেটা দেখো। আর এছাড়া এক্সট্রাভাবে হ্যান্ডেলটা লাগানো হয়েছে যাতে মোবাইলটাকে মাউন্ট করা যায়। আপনারা দেখছেন চ্যাম্পিয়নের স্টিকারও মারা রয়েছে। গাড়ির লুকটা কিন্তু অসাধারণ লাগছে। ওয়েলিংটন চ্যাম্পিয়ন ওয়ার্কস অ্যান্ড আয়রন, সেখানেই রয়েছি। এবং দোকানের নাম যেরকম চ্যাম্পিয়ন, যে দাদা আছে ওনার নামও চ্যাম্পিয়ন, তা কাজেও যেমন নামেও তেমন। ওনার সঙ্গে কথা বলবো। চ্যাম্পিয়ন দা, বলছি যে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকালে 9টা থেকে রাত্রি 9টা অবধি। আর সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত? আর বন্ধ থাকে কি বার? রবিবার মার্কেট পুরো বন্ধ, রবিবার পুরো মার্কেট বন্ধ থাকে। আর এই যে স্যাডেল স্টে এবং টপ র‍্যাক এবং ব্যাক রেস্ট, টোটাল কত টাকা পড়লো এটা? 3,500 টাকা। যে কোনো গাড়ি, মানে কেটিএম বলো, যে কোনো গাড়ি, হিমালয়ান, আপনি নরমাল বাইক নিয়ে আসুন, স্কুটি নিয়ে আসুন, সুপার বাইক নিয়ে আসুন, সব যা কিছু বাইক নিয়ে আসুন, সমস্ত কিছু এখানে অ্যাক্সেসরিজ বানানো হয়ে যাবে। আর এক্সট্রা এই যে হ্যান্ডেল বারের জন্য, এটা এটা জন্য কত টাকা নিয়েন? 300 টাকা। এটা 300 টাকা। আর টোটালি এই যে স্যাডেল স্টে, দাদার নাম লেখা আছে স্যাডেল স্টে, টপ র‍্যাক এবং ব্যাক রেস্টের জন্য 3,500 টাকা। আর বলছি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, আর নাম্বারটা যারা বলে দেন খুব ভালো হয়। 9830223865। আর যারা আসবে এখানে মোটে আপনাকে কন্ট্যাক্ট করে আসতে পারে, তাই তো? কোনো অসুবিধা নেই, আপনি একবার আসার আগে কল করবেন কি আমি আছি কি না। আচ্ছা, যারা আসবে গাড়ি কাজ করাতে তারা একবার অবশ্যই কল করে কনফার্ম করে নেবে। কল করার জন্য এমন বলছি কারণ আমার নাম ধরে অনেক লোক কাজ করে নিচ্ছে, সেই জন্য এখানে এসে কল করে দেখবেন কে ফোন তুলছে। মানে আপনার নাম ভাঙিয়ে খাচ্ছি এটাকে? হ্যাঁ, অনেক লোক এখানে, যত লোক আছে সব আমার নাম ভাঙিয়ে খাচ্ছে। আচ্ছা, চ্যাম্পিয়ন এমন ফেমাস লোক হয়ে গেছে যে ওনার নাম ভাঙিয়ে খাচ্ছে অনেকে। তা তোমরা যারা আসবে ফোন করে দোকানে এসে কনফার্ম হয়ে তোমরা সেখানে কাজ করিও। ফোন আমি সবাইকে বলছি, কারখানায় এসে যদি কেউ বলে কি হ্যাঁ আমি, আপনি একবার কল করে কনফার্ম করবেন কে ফোন তুলছে। আচ্ছা, আর এছাড়া আপনাকে স্ক্রিনে দেখেও নিচ্ছে অনেকে, যে আপনার দেখলে অবশ্যই চিনতে পারবে, সেটা নিয়ে চিন্তা নেই। ঠিক আছে, রাস্তায় কথা বলে খুব ভালো লাগলো। ওয়েলিংটন হচ্ছে এমনই একটা মার্কেট যেখানে টু হুইলারের সমস্ত রকমের অ্যাক্সেসরিজ আপনারা এখানে বানাতে পারবেন এবং যা ইচ্ছা করতে পারবেন গাড়ি নিয়ে। আর তার জন্য বেস্ট দোকান হচ্ছে আমার রেকমেন্ডে চ্যাম্পিয়ন। ইউটিউবে বা অন্যান্য জায়গায় আপনারা দেখেছেন যে এই দোকানের নামও শুনেছেন এবং আপনারা দেখে নিলেন চ্যাম্পিয়ন দাকেও দেখে নিলেন। তা যখনই এখানে আসবেন তাই চ্যাম্পিয়ন দাকে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে তবে এখান থেকেই কাজটা করাবেন, যাতে কাজটা ভালো হয়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।